গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ১৪ ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। সন্ধ্যা রাতে শিলচর শহরের এটিএম বুথ থেকে বৃদ্ধদের এটিএম কার্ড ছিনতাইয়ের চেষ্টা শিলচরের এটিএম থেকে বৃদ্ধদের টাকা ছিনতাইয় প্রচেষ্টায় ধৃত ছিনতাই বাজ আত্মীয়ের বাড়িতে বেড়াতে সে আর বাড়ি ফেরা হল না দলাই বিশ বছরের যুবকের বরাকে স্নান করতে গিয়ে তলিয়ে যায় যুবক সড়ক পথের পাশাপাশি রেলপথেও মিজোরামের সঙ্গে সংযোগ রয়েছে বরাক উপত্যকার বৈরবী শিলচর যাত্রী ট্রেন চালানোর দাবি এনআরসি চূড়ান্ত নাম সত্ত্বেও আধার কার্ড বঞ্চিত রাজ্যপালের কাছে আরজি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাদ্রাসা সংস্কৃত চুল বন্ধ হচ্ছে অসমে প্রস্তাব পাশ সভায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার হাইলাকান্দি জেলার সর্বত্র হাইলাকান্দিতে পানীয় জলের হাহাকার বিকল শতাধিক জল সরবরাহ প্রকল্প পাতারকান্দি বাইপাস উদ্বোধন কাজে বাগরা দিও ব্যর্থ পাতারকান্দি বাইপাস উদ্বোধন করে কটাক্ষ বিধায়ক কৃষ্ণ দুপালের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি জমির পাট্টার দাবিতে লড়াই মালিনী বিলে সৈত্রিশ জনের কমিটি বৈষম্যের অভিযোগ শিলচরের বিধায়ক ঘনিষ্ঠদের দিকেই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি ফেসবুকে এর মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সন্ধারাতে শিলচর শহরের এটিএম বুথ থেকে বৃদ্ধের এটিএম কার্ড সিনতারি চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় জনতার প্রচেষ্টায় এটিএম কার্ড সিনতাইবাজ গণ দিয়ে তাকে সমজে দেওয়া হয়েছে পুলিশে ধৃত সিনতাইবাজের নাম পাপ্পু মজুমদার শহরের হাইলাকান্দি রোডে ঘটনাটি সংগঠিত হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে হাইলাকান্দি রোডের একটি এটিএম এ রবিবার সন্ধ্যা রাতে টাকা তুলতে যান দাস পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক সাটর্দ চিকিৎসককে টাকা তুলতে সাহায্য করার জন্য এটিএম এ আগে থেকেই উপস্থিত থাকা এক যুবক এগিয়ে আসে বৃদ্ধের হাত থেকে এটিএম কার্ডটি নিয়ে নিজে টাকা তুলে দেওয়ার বাহানা করে যুবকটি কিছু সময় পরে টাকা উঠছে না বলে এটিএম কার্ডটি বৃদ্ধকে ফিরিয়ে দেয় যুবক কিন্তু এটিএম হাতে নিয়ে বৃদ্ধ চিকিৎসক দেখেন আসলে অন্য একটি এটিএম তাকে তুলে দিয়েছে যুবকটি তখন নিজের এটিএম কার্ডটি ফিরিয়ে দিতে অনুরোধ জানান তিনি কিন্তু যুবকটি এটিএম বুথ থেকে দৌড়ে পালাতে শুরু করে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন বৃদ্ধ চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা পিছু দাওয়া করে যুবকটিকে পাকরাও করেন তারা সে সময় কিছু উত্তেজিত লোক গণদুলাই দেন যুবকটিকে স্থানীয়দের জেরায় যুবকটি জানায় তার নাম পাপ্পু মজুমদার গড় শুনাইয়ে যুবকটিকে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করেন স্থানীয়রা পরে পুলিশ ডেকে তাকে সমঝে দেওয়া হয় এদিকে সোনার সূত্রে জানা গেছে ধৃত পাপ্পু এর আগেও এভাবে এটিএম ছিনতাইয় ঘটনায় ধরা পড়েছে এটিএম চোরচক্রের সঙ্গে পাপ্পু জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ পরবর্তী আত্মীয়ের বাড়িতে বেড়াতে সে আর বাড়ি ফেরা হল না দোলাইয়ের বিশ বছরের যুবকের দোলাই তানাদিন বুবন্দর চা বাগানের অনুপ দাসের ছেলে অজয় দাস বরখোলার সুটো দুধপাতিল আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল গত পাঁচ ডিসেম্বর বরাক নদীতে স্নান করতে গিয়ে জলের নিচে তলিয়ে যায় এদিন শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মিসিং এন্ট্রি দেওয়ার পর এস দল সুটো দুধ থেকে বদরপুর পর্যন্ত অনুসন্ধান করলেও অজয়কে পাওয়া যায়নি রবিবার নয় দিন পর বরখোলার রায়পুর বরাক নদীর বালুচরে জলের উপর মরদেহ দেখে স্থানীয় জনগণ বাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে খবর দিলে বাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদ্দাম আনসারি দলবল নিয়ে উপস্থিত হন অজয়ের আত্মীয় স্বজন এসে অজয়ের দেহ চিহ্নিত করেন মরদেহ উদ্ধারের সময় পুলিশ ও এর দল উপস্থিত ছিলেন পরবর্তী বৈরবীর শিলচর যাত্রী ট্রেন চালানোর দাবি উঠেছে করোনা সংক্রমণের জন্য অন্যান্য রুটের মতো এই রুটেও যাত্রী ট্রেন বন্ধ করে দিয়েছিল রেল কর্তৃপক্ষ সেই থেকে প্রায় আট মাস এই রুটে যাত্রী ট্রেন বন্ধ হয়ে রয়েছে আন্তরাজ্য যোগাযোগের ক্ষেত্রে এই ট্রেনের অনেক বড় ভূমিকা রয়েছে সড়ক পথের পাশাপাশি রেলপথেও মিজোরামের সঙ্গে সংযোগ রয়েছে বরাক উপত্যকার প্রতিদিন মিজোরামের মানুষকে অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হচ্ছে যাত্রী ট্রেনটি থাকলে তাদের অনেক উপকার হয় পাশাপাশি বরাক উপত্যকার মানুষও উপকৃত হবেন যাত্রী ট্রেনের উপর শুধু যাতায়াত নয় অনেকের জীবিকাও নির্ভরশীল ট্রেন বন্ধ থাকায় হকাররা বেকার হয়ে পড়েছেন এখন মাঝে মধ্যে পণ্যবাহী ট্রেন মিজোরাম যাচ্ছে ঠিকই কিন্তু তাতে যাত্রীদের সমস্যার সমাধান হচ্ছে না তাই এই রুটে যাত্রী ট্রেন চালানোর গণদাবি উঠেছে পরবর্তী রিয়া বরুয়ার এক টুইটে এনআরসি খসরা মনের বেতাই যেন প্রতিফলিত হয়েছে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীকে তিনি এক টুইট করেছেন গত দুই ডিসেম্বর তিনি রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন সাহায্যের জন্য তিনি বলেছেন এনআরসি চূড়ান্ত তালিকায় আমার ও আমার মায়ের নাম লিপিবদ্ধ রয়েছে তা সত্ত্বেও এনআরসি সিদ্ধান্ত জুলে থাকার কারণে মায়ের সঙ্গে আমার আধার কার্ডও আটকে রাখা হয়েছে আমাদের সব বৈধনতি রয়েছে চাকরির জন্য কলকাতায় স্থানান্তরিত হয় কিন্তু আধার না থাকার কারণে আমার চাকরি হয়নি রিয়ার এই টুইটে রাজ্যপাল মুখে কী পদক্ষেপ নিয়েছেন তা অবশ্য জানা সম্ভব হয়নি রিয়ার টুইট অনুসারে তার নাম খসড়া তালিকায় রয়েছে যাদের নাম ব্রাত্য তারাও পাচ্ছেন না আধার কার্ড এই সমস্যা অসমের কয়েক লক্ষ লোকের এ নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে উল্লেখ্য এনআরসির দাবি নিষ্পত্তি পর্বে নতুন করে আবেদনকারী ত্রিশ লক্ষেরও বেশি লোকের বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করা হলেও আধার কার্ড ইস্যু করা হচ্ছে না এর পেছনে রয়েছে দাবি নিষ্পত্তি সংক্রান্ত এস অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া এদের আধার কার্ড ইস্যু সম্ভব নয় পরবর্তী অসমে বন্ধ করা হবে মাদ্রাসা সংস্কৃত টুলও থাকবে না মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করা হয়েছিল সেই প্রস্তাবে সারপত্র মিলেছে আগামী শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল আনা হবে তারপর আইন পাশ করিয়ে অসমে বন্ধ করা হবে মাদ্রাসা এবং সংস্কৃত টুল আটাইশ ডিসেম্বর থেকে অসমের শীতকালীন অধিবেশন শুরু হবে গত মাসেই অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হবে সেই জায়গায় আধুনিক পাঠ দেওয়া হবে খরচ বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নয় আমরা তিনশো কোটি টাকা খরচ করব কারণ কারো চাকরি নষ্ট করব না মাদ্রাসার পড়ুয়ারাই এর বিরোধিতা করছে এই মাদ্রাসায় আরবি ভাষা এবং কুরান এই দুটি বিষয়ের উপর দুইশো নম্বর রয়েছে শর্মার কথায় এক সম্প্রদায়ের নাগরিকদেরই নিজেদের ধর্মগ্রন্থ পাঠ করে নম্বর পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে একা নেই আমার আপত্তি সমতা বজায় রাখা দরকার হয়ে ভগবদ্গীতা এবং বাইবেলও অনুমোদন দেওয়া উচিত যাতে সেসব পরে অন্য পড়ুয়ারা দুইশ পেতে পারেন নয়তো কোরআনও তুলে নেওয়া হোক মন্ত্রীর কথায় অসমে অনেক সম্প্রদায়ের বাস তাই ভগবদ্গীতা বা বাইবেল পড়ানো সহজ নয় তার থেকে কোরআন তুলে নেওয়াই সুবিধাজনক রাজ্যের সাতানব্বইটি সংস্কৃত টুল কুমার ভাস্কর বর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে সেখানে ভারতীয় সংস্কৃতি জাতীয়তাবাদের পাঠ দেওয়া হবে জানালেন শর্মা পরবর্তী বিশুদ্ধ পানীয় জলের হাহাকার হাইলাকান্দি জেলার সর্বত্র জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গ্রামাঞ্চলে জল সরবরাহ প্রকল্প কোনো কাজে আসছে না জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শত শত জল সরবরাহ প্রকল্পের মধ্যে বহু প্রকল্প বিকল হয়ে রয়েছে কোনো প্রকল্পই জনগণের কাজে না আসায় হাহাকার বেড়েই চলেছে বিভাগীয় কর্তৃপক্ষ সহ জেলার তিন বিধায়ক কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতরা অপরিশোধিত জল পান করে বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন জল সরবরাহ প্রকল্পগুলোর অস্থায়ী কর্মচারীরা মাসের পর মাস সরকারি আর্থিক সাহায্য অনুদান চাকরি নিয়মিতকরণ থেকে বঞ্চিত হয়ে কুবে ফুসছেন এদিকে বিশুদ্ধ পানীয় জল বঞ্চিতরা বছরের পর বছর থেকে নিয়মিত জল সরবরাহের সুযোগ সুবিধা না পেয়ে খাল বিল নদী নালা কুয়া পুকুর সহ পঞ্চায়েতের টিউবওয়েলের অপরিশোধিত জল পান করে একুশের নির্বাচনে সমুচিত জবাব দিতে তৈরি হচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে প্রতিবার বিধানসভা লোকসভা ও গ্রাম পঞ্চায়েত নির্বাচন আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পাতি নেতারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বুট বৈতরণী পার হন এসব নেতাদের বুটের পর আর সন্ধান মেলে না জনতা করে এর তিন জল প্রকল্পগুলি যদি জনসাধারণের কাজে না আসে তবে এসব প্রকল্প নির্মাণ করার যৌক্তিকতা কোথায় এই প্রশ্ন তুলেন ভুক্তভোগীরা পরবর্তী এটা কংগ্রেস সরকার নয় যে উন্নয়নমূলক কাজে বাগড়া দেওয়া যাবে এখন বিজেপির সরকার প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ বাগ্রা দিয়েও আটকাতে পারলেন না মইনা থেকে মুন্ডমালা বাইপাসের কাজ আজ সম্পূর্ণ রূপে সে বাইপাস রবিবার নিজের হাত ধরে বাইপাসে যান চলাচল শুরু হওয়ার পর কথাগুলো বলেন বিদায় কৃষ্ণেন্দু পাল নির্ধারিত সময়ের সতেরো দিন পূর্বেই কাজ এক প্রকার শেষ করেছে নির্মাণ সংস্থা রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিদায় কৃষ্ণেন্দু আরো বলেন দুই সালে বিজেপি সরকার আসার পর উন্নয়নের জুয়ার বইছে পাতারকান্দিতে এই বাইপাস ছিল পাতার কান্দির মানুষের এক স্বপ্ন মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন ডিসেম্বর শেষের দিকে কাজ সম্পূর্ণ হবে কিন্তু সতেরো দিন আগেই শেষ হলো কাজ এবার শেষ খবরটি মালিনী বিল চানমারি এলাকায় গত আড়াই দশকের অধিক সময় ধরে বসবাসরত আবাসিকদের পাট্টা প্রদানের দাবিতে আন্দোলন জোরদার হতে চলেছে শনিবার শঙ্কর লেনে এক পর গতকাল মালিনী বিলেই অপর এক সভায় খাস জমি উন্নয়ন কমিটি নাম দিয়ে এলাকার মানুষ সংগঠিত হয়েছেন এবং একাংশকে পাট্টা দিয়ে বৃহৎ অংশকে বঞ্চিত করার প্রতিবাদে আগামী দিনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন শনিবারে নাগরিক সভার সিদ্ধান্ত অনুসারেই গতকাল কমিটি গঠন করা হয়েছে এর সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী কার্যকরী সভাপতি সজলকান্তি দাস এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন